সম্মানিত দর্শক, ভারতে কুরবানি ঈদ বন্ধ আপনারা ইতিমধ্যে জেনেছেন। এবার এই বিষয়ে মুখ খুললেন কে আপন কে পরের জবা। কুরবানির জন্য বিশাল গরু কিনলেন জবা। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর কয়েকদিন পরই সারা বিশ্বে উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা। এই দিন মহান আল্লাহর উদ্দেশ্যে পশু কোরবানি করে থাকেন মুসলমানরা। তবে মুসলিমদের সেই পশু কোরবানিতে এবার হুমকি দিয়ে বসলেন ভারত। ঈদে কুরবানি দিতে হলে নিজের সন্তানকে কুরবানি দিন, ভারতে একটিও যাতে কুরবানি না হয়। করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশের মুসলমানরা যখন ঈদ পালনের প্রস্তুতি নিচ্ছে, তখনই প্রকাশ্যে এলো বিজেপির এমন মন্তব্য। আসছে কুরবানি ঈদ, কুরবানি ঈদ মানেই মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিন পশু কুরবানির মাধ্যমে ত্যাগ স্বীকার করা হয় আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। প্রতিটা দেশেই বেশিরভাগ মুসলমান যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে, তারা আল্লাহকে খুশি করার জন্য প্রতিবছর এই কুরবানি ঈদে পশু জবাই করার মাধ্যমে ত্যাগ স্বীকার করে। প্রতি বছর সারা দেশ জুড়ে পালিত হয় ঈদুল আজহা। এই ঈদ কুরবানির ঈদ বা বকরি ঈদ নামেও পরিচিত। এই উৎসবে আল্লাহর উদ্দেশ্যে কিছু না কিছু উৎসর্গ করে কুরবান করতে হয়। এই উৎসব তাদের কাছে ত্যাগের প্রতীক। আসন্ন ঈদুল আজহায় মুসলিমদের গরু কুরবানি দিতে নিষেধ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, দেশের অবস্থা অনেক খারাপ, তাই আপনারা নিজ নিজ ঘরে বসে নামাজ পড়ুন এবং অনলাইনে গরু কিনে কুরবানি দিন। কুরবানি ঈদ নিয়ে এবার এ কি বললেন জবা। জবা বলেন, এটি একেবারেই ঠিক না যে মুসলিমদের কুরবানি পালন করতে বাধা দেয়া মোটেই উচিত হবে না। আমি মনে করি বিজেপি সরকারের উচিত হবে এই বিষয়টি বিবেচনা করার। হাজার বছর ধরে এটি পালিত হয়ে আসছে, তাই বাধা দেয়া মোটেই উচিত হবে না। তাই এবার আমি গরিবদের সাহায্য করার জন্য হলেও গরু কিনে কুরবানি দেব। সম্মানিত দর্শক, জবার কুরবানি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করুন। ভিডিওটি যদি আপনি পছন্দ করে থাকেন অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।